জয় মা কামাক্কা জয় তারা আবারও প্রত্যেক দিনের যে অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি আগামী কাল পয়লা জুলাই সোমবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে এই নিয়ে বিস্তারিত বলব এটা প্রত্যেক দিনের প্রোগ্রাম প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় তাদেরকে অ্যালার্ট করি তাই আজও কিন্তু আগামীকাল যে পয়লা জুলাই সোমবার তিনটে রাশির নাম বেরিয়েছে সেই তিনটে রাশিরই জাতক জাতিকাদের অ্যালার্ট করার চেষ্টা করব যদি আপনারা সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে পারেন ভালোভাবে মিলিয়ে নিয়ে চলতে পারেন অবশ্যই ভাগ্যের পরিবর্তন হানড্রেড পারসেন্ট ঘটবে আমি প্রত্যেকটা দিন বলি যে এই অর্থপ্রাপ্তির যোগ যে আমার আলোচনা বহু জাতক এবং জাতিকার ভাগ্য বদলে গেছে ঠিক সেরকমই বহু জাতক জাতিকারা তারা জীবনে সফলতা আজও পায়নি তার কারণ আমিই বলে দিই দেখুন গ্রহ নক্ষত্রর উপরে নির্ভর করে আমাদের কিন্তু চলতে হয় আমাদের ভালো থাকা খারাপ থাকা সব গ্রহ নক্ষত্রের উপরে যে কারণে প্রত্যেকের ভালো কখনোই সম্ভব না প্রত্যেকের খারাপ সেটাও সম্ভব না এটা একদম উপর থেকে সৃষ্টি হয়ে আসছে যে গ্রহ সকলের ভালো কখনো থাকবে না সকলের খারাপও কখনো থাকবে না যদি তাই হতো তাহলে এক শ্রেণী হয়ে যেত কিন্তু এক শ্রেণীতে আমাদের পৃথিবী চলবে না সব রকম শ্রেণী দরকার ভিকেরি দরকার আছে কোটিপতি দরকার আছে মধ্যবিত্ত দরকার আছে সব দরকার আছে যদি সব কোটিপতি করে দেয় তাহলে মানুষ বাঁচতে পারবে না কারণ আহার করতে পারবে না খাওয়ার তৈরি হবে না চাষ চাষি চাষ করা ছেড়ে দেবে পোশাক বানাবে না জুতো তৈরি করবে না কিছুই বানাবে না আপনি কি করে বাঁচবেন কোটি কোটি টাকা কি কাজে লাগাবেন তাই সেটা সম্ভব না মধ্যবিত্ত দরকার আছে যারা শ্রমিক শ্রম দেবে তাই সব রকম আমাদের কিন্তু একদম আহ সৃষ্টি এখানে কারোর হাত নেই সেখানে দেরি আপনার খারাপ ভাগ্য আপনি ভালো করতে পারেন সেটা মানা যায় কিন্তু কেউ যদি মনে করে যে আমার রাশি আছে আমার সাথে মিলল না কিন্তু আপনার ভাবা ভুল যে আমার সাথে মেলেনি বলে মনে কারোর সাথেই মেলেনি একদম সঠিক নয় আপনার সাথে মেলেনি আপনার গ্রহ সাপোর্ট করছে না রাশি মিললেই মিলবে না আমি সব সময় বলি যে রাশি তো এক রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকা আছে রাশি কটা বলুন তো মাত্র বারোটা আর আমরা মানব কত আছি বলুন তো কোটি 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 তাহলে কি হবে যদি সেম রাশির সবই হতো তাহলে তো প্রত্যেকে কোটি হয়ে যাবে সম্ভব নয় তবে আমার এই আলোচনায় বেশ কিছু জাতক জাতিকারা তাদের ভাগ্য প্রত্যেক দিন বদলে ফেলে তার প্রমাণ আমার কাছে আছে বহু আছে আমি কাউকে ফেস করি না অন্যান্য যারা আছেন অ্যাস্ট্রোলজার বলুন তন্ত্র সাধক বলুন তান্ত্রিক বলুন তারা একটা কাউকে পেলে হাইলাইট করে দেয় বাড়ি ঘর নাম তাদের জন্য সে টাকা পেয়েছে এ পেয়েছে তা পেয়েছে আমি একদম পছন্দ করি না প্রত্যেকের পার্সোনালিটিকে আমি সম্মান করি একদম মাথা নিচু করে আপনার সম্মানে আমি আঘাত কখনোই করব না তাই আমার কাছে আছে আমার কাছেই থাকবে আমার মন্দিরে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে আমাকে কখনোই শুনবেন না যে সেই ব্যক্তিদের নাম বলতে আমি জানি যখন মানুষ বুঝতে পারবে যখন বিপদে থাকবে বিপদে পড়বে তখন ঠিক খুঁজে বার করবে আসবে এবং উপকার পাবে তারা তো উপকার পেলে আমাকে জানাবেই সেটা আমার মধ্যেই থাকবে আমি কাউকে ফেস করতে চাই না যে কারণে আমি সব সময় বলি যে দেখুন আপনার সাথে মিলছে না সেটা আমি বলে দিই আপনার মিলবে সেটা আমি বলে দিই ফিফটি পারসেন্ট দেখবেন আমার যে কোনো আলোচনা ফিফটি পার্সেন্ট আরে এটাই বাস্তব একদম বিধাতার লেখা ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের জীবনে সফলতা আসে আর ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের কোনো সফলতা আসবে না তাদের ওইভাবেই জন্মগ্রহণ করেছেন তারা সারা জীবন কষ্ট করার জন্যই জন্মগ্রহণ করেছে হাজার চেষ্টা করলেও তারা জীবনে ডেভেলপ হতে পারবে না তবে গ্রহ প্রতিকার করলে ভালো থাকতে পারবে যে খারাপ আছে তার থেকে ডেভেলপ হতে পারবে তবে আকাশ পাতাল হতে পারবে না আর যারা আছেন তারা কিন্তু ধীরে 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 ডেভেলপ হবে এইভাবেই কিন্তু আমাদের চলতে হবে তাই এই যে অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি অনেকের সাথে মিলে না তারা ভাবে হয়তো এ ভোকাস কিছুই হয় না ভুল করবেন হানড্রেড পারসেন্ট কাজ হয় কিন্তু আপনার সাথে হয়নি সেটা আপনার ব্যক্তিগত কোনো সমস্যা আছে কারোর সাথে কনসাল্ট করান কোন অ্যাস্ট্রোলজার বা আপনার চাকে ভালো লাগে গিয়ে দেখুন অবশ্যই আপনার কোনো প্রবলেম আছে গ্রহের না হলে আপনার কোনো পিতৃদোষ না হলে বাস্তুদোষ কোনো না কোনো দোষ তো অবশ্যই আছে যে কারণে আপনি কিন্তু এগোতে পারছেন না যাই হোক আগামীকাল যে তিনটে রাশিরই জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে চলেছে আমি এক এক করে সেই রাশিদের কথা বলবো আরেকটা কথা বলি এই যে আলোচনা অর্থপ্রাপ্তির যোগ এই অর্থপ্রাপ্তির যোগ সম্পূর্ণ কিন্তু আলাদা বিষয়ে লটারির সাথে কোনো যোগসূত্র নেই তবে এই লটারি এই প্রোগ্রামে লটারি কাটার যে সময়টা বলি সকলের জন্য না দেখবেন বহু জাতক এবং জাতিকা আছেন প্রত্যেকটা দিন লটারি কাটছে তারা নেশা করে ফেলেছে লটারি কাটতেই হবে তাদের জন্য সময়টা বলা হয় যে তারা তো কাটবেই কেউ ঠেকাতে পারবে না তো সময়টা মেনটেন করুক তার মানে এই নয় যে প্রত্যেকের জন্য লটারি কাটার কথা বলা হচ্ছে এই ভুলগুলো কখনোই করবেন না কারণ আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এত কথা বলছে আবার বলছে লটারির সঙ্গে সম্পর্ক নেই অবশ্যই নেই এই যে অর্থপ্রাপ্তি যোগ কীভাবে কাজ করে এই অর্থপ্রাপ্তি যোগ আপনার রাস্তায় পরে পেতে পারেন দশ টাকা হতে পারে কুড়ি টাকা হতে পারে বা কোটি টাকাও হতে পারে বা আপনার গচ্ছিত অর্থ যেটা পাবার ছিল না সেখান থেকে পেতে পারেন বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন আগামীকাল কিছু রিটার্ন পেতে পারেন মানে আপনারই অর্থ আপনার হাতে আসতে পারে এটাই অর্থপ্রাপ্তি যোগ অর্থপ্রাপ্তি যোগ এই এরকম নয় যে আপনি লটারি কাটবেন আর কোটি টাকা পাবেন হ্যাঁ হতে পারে লটারি থেকেও পেতে পারেন যদি আপনি বাড়ি বসে থাকেন কোনো লটারি বিক্রেতা আপনাকে জোরপূর্বক একটি টিকিট দেয় সেখান থেকে ভাগ্য বদলাতে পারে আপনি দোকানে দোকানে ঘুরে ঘুরে টিকিট কাটবেন সেখান থেকে প্রাপ্তি ঘটবে সেটাই অর্থপ্রাপ্তি যোগে পড়ে না এগুলো বুঝতে হবে এবার আপনার যদি সব ঠিকঠাক থাকে যেরকমই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা এই তিনটে গ্রহ যদি ভালো থাকে রকম দোষযুক্ত যদি আপনার না থাকে ধরুন বাস্তুদোষ আপনার পিতৃদোষ এইসব যদি না থাকে বা সর্বদোষ বা নানা রকম দোষযুক্ত আমরা জন্মোচ্ছক বিচার করলে পাই যদি কোনো দোষযুক্ত আপনার না থাকে গ্রহ যদি এই তিনটে ভালো থাকে হানড্রেড পার্সেন্ট আপনার ভাগ্য বদলাবে প্রত্যেক দিন আমার কাছে লিস্ট আছে এতে কোনো সন্দেহ নেই প্রমাণিত ভাগ্য বদলাবে কিন্তু তার সংখ্যাটা এরকম না যে যত জাতক এবং জাতিকা আছে এই রাশির সকলের সাথে কখনো সম্ভব না আমি বলে দিই এটা হতে পারে না যাই হোক এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা না দেখুন আজকের রাশি পর 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 বেরিয়েছে একদম কন্যা থেকে বিশ্বিক আপনার যদি কন্যা রাশি হয় আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে এর জন্য কি করতে হবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে ভাগ্য কিন্তু বদলে যেতে পারে এবং আপনার যদি লটারি কাটার নেশা থাকে প্রত্যেক দিন লটারি কাটেন তাহলে আপনার কন্যা রাশি আপনি লটারি কাটেন নেশা তাহলে একটা সময় অবশ্যই বলব আগামীকাল শুভ সময় সেই সময়টা মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন যদি সব ঠিকঠাক থাকে ভাগ্য কিন্তু আপনার বদলেও যেতে পারে তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলে সময়টা কিন্তু আপনি জানতে পারবেন তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর আপনি যদি মনে করেন যে কন্যারাশি মানেই গিয়ে লটারি কাটতে বলল চলো লটারি কাটি এই ভুলটা করবেন না সকলের জন্য এই আলোচনা নয় আপনি যদি কখনো লটারি না কাটেন একদম যাবেন না এটা জানার প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য আর আপনার যদি মনে হয় আদৌ লটারি থেকে আপনার প্রাপ্তি ঘটবে কিনা তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন দেখবেন আপনি সঠিকটা জানতে পারবেন দু নম্বর যে রাশির কথা বলবো বললাম পরপর তিনটে রাশি বেরিয়েছে এরপরে তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব আগামীকাল হঠাৎ ভাগ্য আপনার বদলে যেতে পারে তাই অ্যালার্ট থাকতে হবে আর আপনার তুলা রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা তাহলে আপনার জন্য একটা সময় আছে সময়টা কিন্তু ভিডিও শেষে থাকবে সঙ্গে থাকলে জানতে পারবেন আর আপনি আজ প্রথম দেখছেন আপনার তুলা রাশি আপনি ভাবছেন তুলারাশি মানেই লটারি কাটতে বললো চলো লটারি কাটি এই ভুল কখনোই করতে যাবেন না ধরুন আপনি কখনোই লটারি কাটেননি এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না সেখান থেকে কিন্তু আপনার লস হতে পারে আর যদি আপনার মনে হয় আদৌ আপনার লটারি থেকে কখনো প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার করে দেখবেন অবশ্যই সঠিক তথ্য পাবেন তিন নম্বর এবং শেষ বিশ্বিক রাশি দেখুন বরপর কন্যা তুলা বিশ্বিক এই বৃশ্চিক রাশিরও কিন্তু আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে আর আপনি প্রতিনিয়ত লটারি কাটেন আপনার জন্য একটা ভালো সময় আছে আর আপনার বৃশ্চিক রাশি আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন ভাবছেন হয়তো বৃশ্চিক রাশি মানেই লটারি কাটতে বললো একদম না আপনার বৃশ্চিক রাশি আপনি কখনোই লটারি কাটেননি লটারি কাটতে যাবেন না আর আপনার বৃশ্চিক রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন তাহলে এই মেনটেনটা সময় করতে পারেন যে সময়টা বলা হবে ভাগ্য বদলেও যেতে পারে যদি সব ঠিকঠাক থাকে অর্থাৎ এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা এই তিনটে গ্রহ যদি এই তিনটে রাশির জাতক জাতিকাদের কারো ভালো থাকে তাদের সাথেই কিন্তু মিলবে ধরুন এই তিনটে রাশির জাতক জাতিকাদের এই গ্রহ তিনটে ভালো নেই তাহলে কিন্তু মিলবে না সেম রাশি হতে পারে গ্রহ ভালো নেই বলে মিলবে না এগুলো বুঝতে হবে এবার আসুন এই যে তিনটে রাশি বললাম কন্যা তুলা বিশ্বিক এই তিনটে রাশির মধ্যে যারা প্রতি নিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি সময়টা অবশ্যই আগামীকাল বিকেল চারটে থেকে সন্ধে ছটা খুব শুভ সময় দারুণ টাইম একটি টিকিট কাটতে পারেন আর এই সময় যদি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন রাহুকাল আগামীকাল সকাল ছটা সাঁইত্রিশ মিনিট থেকে সকাল আটটা আঠেরো মিনিট সময়টা রাহুকাল এই টাইমটা কোনো কাজ করবেন না লটাই তো কাটবেনই না এছাড়া সাত দিন শুভ আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার